এক অঞ্চলের এক এক খাবার স্বাদে গুণে ঐতিহ্যে কালে কালে বিখ্যাত হয়ে ওঠে। আলুঘাটি বগুড়ার ঐতিহ্যবাহী একটি সুস্বাদু খাবার। লবণে এই খাবার সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি কীভাবে রান্না করা হয়, কীভাবে মজা করে খান, সেসব বিষয়ে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই বগুড়ার আলুঘাটি তৈরির প্রক্রিয়া। বগুড়ার বিখ্যাত আলু ঘাটির প্রাথমিক কাজ চলছে, একদিকে চুলার আলু সিদ্ধ করা হচ্ছে, অন্যদিকে এখানে বসেই গ্রামের দামাল ছেলেরা আলু খোসা ছড়াচ্ছে। আর গ্রামে বসবাস করার জন্য অনেকবার স্বাদ নিতে পেরেছি এই বিখ্যাত খাবার। তাই বগুড়ার এই বিখ্যাত আলু ঘাটি খাবারের ঐতিহ্য তুলে ধরার জন্য এই ভিডিওটি ধারণ করছি। গ্রামের সব অনুষ্ঠানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গ্রামের সবাই। আলুঘাটি রান্না হবে সে প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার জন্য চলে এসেছি মানুষগুলো। গ্রামের এই মানুষগুলো মেলবন্ধন আমাকে মুগ্ধ করে, সেই বিখ্যাত রান্নাটি এখানে শুরু হয়ে গেল। আজ এই আলুঘাটি রান্না করা হবে আমাদের গ্রামের এক মামা, আর সাথে সাহায্য করবেন গ্রামের প্রত্যেকটি লোক। আপনারা দেখছেন এখানে পুরা সসপেন ভরা আলু, আর এখানে আলুগুলো ভর্তা করা হচ্ছে। আর এদিকে আলুঘাটি প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ, মরিচ, মশলা এগুলো দিয়ে নাড়ানাড়ি করা হচ্ছে। আলুঘাটি যেন খেতে সুস্বাদু হয় সেজন্য এখানে একটি লাউও রাখা হয়েছে। আর এদিকে গ্রামের সবাই আলু ছেলা বা খোসানো ছড়ানো হচ্ছে, আর এদিকে গ্রামের অনেকেই সেই কাজে সাহায্য করতেছে। আর আলুঘাটি রান্না করা হবে গরুর মাংস দিয়ে। এইদিকে আমাদের এই বাবুর্চি কাজ শুরু করে দিয়েছে। আর অন্যদিকে গ্রামের দামাল ছেলেরা পেঁয়াজ মশলা এগুলো খোসা ছড়াচ্ছে, যাতে আলুঘাটিটি সঠিকভাবে